ইতালির রাজধানী রোমে অবস্থিত ভ্যাটিকান সিটির আদলে সুফি সম্প্রদায়ের জন্য একটি ক্ষুদ্র রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছে আলবেনিয়ার প্রধানমন্ত্রী অ্যাডি রামা। সেই দেশটির নামকরণ করা হবে দ্য সভরেন এস্টেট অব বেকতাশি অর্ডার নামে। 27 একর জমির উপর প্রতিষ্ঠিত এই ক্ষুদ্র রাষ্ট্রের নিজস্ব সীমানা, পাসপোর্ট ও প্রশাসন থাকবে। গত 22 সেপ্টেম্বর জাতিসংঘে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আলবেনিয়ার প্রধানমন্ত্রী অ্যাডি রামা তার এই পরিকল্পনার কথা জানান। এ সময় তিনি আলবেনিয়ার নোবেল বিজয়ী মাদার তেরেসার উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা অনেক বড় কিছু করতে পারবো না, কিন্তু চাইলে ভালোবাসা দিয়ে ছোট ছোট অনেক কিছু করতে পারি। অ্যাডি রামা বলেন, ইতালির রাজধানী রোমে অবস্থিত ভ্যাটিকান সিটির আদলে সুফি সম্প্রদায়ের অন্তর্গত বেকতাশি মুসলমানদের জন্য তিনি রাজধানী তিরানায় একটি সার্বভৌম ক্ষুদ্র রাষ্ট্র গঠন করতে চান, যার নাম হবে দ্য সভরেন এস্টেট অব বেকতাশি অর্ডার। 27 একর জমির উপর প্রতিষ্ঠিত এই ক্ষুদ্র রাষ্ট্রের নিজস্ব সীমানা, পাসপোর্ট ও প্রশাসন থাকবে। 1300 শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যের সময় বিকশিত হয় সুফিবাদ ও বেকতাশি আদর্শ। 1929 সালে আলবেনিয়াতে বেকতাশি আদর্শের প্রধান কার্যালয়ে বেকতাশি অর্ডার সেন্টার প্রতিষ্ঠিত হয়। তবে বেকতাশিরা প্রধানমন্ত্রী অ্যাডি রামার এই চাওয়াকে স্বাগত জানালেও অনেকেই সংশয় প্রকাশ করেছেন, এই উদ্যোগের কোনো নেতিবাচক প্রভাব সমাজে পড়বে না বলে মনে করেন আলবেনিয়ার বাসিন্দারা। বেকতাশিদের নেতা এডমন্ড ব্রাহিমাজ, যিনি ভক্তদের কাছে বাবা মন্ডি হিসেবে পরিচিত, তিনি বলেন, এটি একটি অসাধারণ উদ্যোগ। ভ্যাটিকানের মতো সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তা আমাদের ধর্মীয় ও প্রশাসনিক কাজের জন্য সহায়ক হবে। এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বে ধর্মীয় সহিংসতা ও শান্তি বাড়বে বলে মনে করেন তিনি। আলবেনিয়া সরকারের এই পরিকল্পনায় জার্মানি টুবিঙেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম ধর্মতত্ত্ব এর গবেষক বেজনিক জিনানি বিস্ময় প্রকাশ করে বলেন, সমসাময়িক ধর্মীয় কার্যক্রমের মধ্যে এটি অকল্পনীয় ছিল। 2023 সালে আদমশুমারি অনুসারে আলবেনিয়ার জনসংখ্যা 24 লাখ, যার মধ্যে অর্ধেকই মুসলিম ধর্মের অনুসারী। বাকি জনগোষ্ঠীর মধ্যে রোমান ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে। আলবেনিয়াতে ঐতিহাসিকভাবে বেতাকোষি সম্প্রদায়ের লোকদের মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে সেতু বন্ধনকারী হিসেবেই দেখা হয়। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।